নমস্কার, আমি জ্যোতিষ উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো শনিদেবের কৃপায় দুটি রাশির আর্থিক উন্নতি এবং মানসিক শান্তি পেতে চলেছে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর প্রত্যেকটা দিন আমি যে কথাটা বলি আজও সেই একই কথা বলবো, সম্পূর্ণ শোনা বা দেখার চেষ্টা করুন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। কারণ আপনারা অনেকেই আছেন আপনাদের রাশিটা দেখে বেরিয়ে যাচ্ছেন, বিস্তারিত জানার চেষ্টা করছেন না, সেখানে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে যে জীবনে আপনাদের সফলতা আসছে এরকমটা কিন্তু না। কারণ আপনাদের রাশির সাথে সাথে অনেক কিছু জানার প্রয়োজন আছে, গ্রহ নক্ষত্র ঠিক আছে কি না। কারণ আমরা সকলেই জানি সেম রাশির জাতক জাতিকারা কয়েক হাজার কোটি হয়ে থাকে। সবার ক্ষেত্রে যদি সব ভালোই কিছু ঘটে তাহলে কিন্তু খারাপ যে একটা ফলাফল কারা পাবে সেই পাওয়ার লোক কিন্তু থাকবে না। সেখানে দাঁড়িয়ে আমাদের ভালো মন্দ মিশিয়ে সমস্ত কিছু ঠিক সেরকমই, সবার ক্ষেত্রে যেরকম ভালো হবে না সবার ক্ষেত্রে সেরকম খারাপও হবে না। তাই কিছু কিছু রাশির জাতক জাতিকারা অবশ্যই ভালো ফলাফল পাবে, আবার কিছু সেম রাশির জাতক জাতিকারাই অবশ্যই খারাপ ফল পাবে। আর সেই কারণে আমি 50% বলে থাকি, সেম রাশি তার মধ্যে 50% জাতক জাতিকারা জীবনে উন্নতি করতে পারবে, 100% শুভ গ্রহ বা যে গ্রহ দ্বারা আমাদের উন্নতি সেই গ্রহের অবস্থান তার জন্মচাক বা হস্তরেখায় ভালো থাকবেই থাকবে। আর 50% জাতক জাতিকাদের এই শুভ গ্রহ বা যে গ্রহ দ্বারা আমাদের সময় ভালো আসছে, ভাগ্য উন্নতি হবে, সেই গ্রহ অবশ্যই পীড়িত হয়ে বসে আছে, সেখানে দাঁড়িয়ে ভালো রেজাল্ট কিন্তু পাবে না। তাহলে সঠিক আমাদের কাজ হবে কি না কী করে বুঝবেন? অবশ্যই জন্মছক দেখে নিতে হবে। যাদের যাদের যে গ্রহ দ্বারা আমাদের ভাগ্য উন্নতি, সেই গ্রহ যদি ভালো থাকে তাদের সাথে আজকের আলোচনা মিলবে। যেরকম আজকের আলোচনার বিষয় শনিদেব, শনিদেবের যদি ভালো পজিশন আপনার হস্তরেখা বা আপনার জন্মছকে থেকে থাকে তাহলে আজকের আলোচনাটা আপনার। হয়তো সেম রাশি কিন্তু শনিদেবের অবস্থান খুবই খারাপ, সেখানে ভালো রেজাল্ট কখনো পাবেন না, রাশি মিলে গেলেও কোনো কিছু করার নেই। আর এই কথাগুলো আমি প্রত্যেকটা দিন বোঝানোর চেষ্টা করি যে আপনার সাথে মিলবে কি না আপনি নিজেই বুঝে যাবেন ঠিক এই আলোচনাগুলো শুনলেই। কী করে বুঝবেন? যাদের জন্মছক বিচার বিশ্লেষণ করা আছে তারা তো দেখে নেবেন, যাদের নেই তারা কিন্তু আপনার পরিস্থিতির মাধ্যম দিয়েও বুঝতে পারবেন। দেখবেন হওয়া গাছ হবে না, নানা রকম বাধা বিপত্তি ঝুট ঝামেলায় জড়িয়ে আছেন, তখন আপনার রাশি আমি যতই বলি না কেন আপনার বুঝে নিতে হবে যে আমার শনি খারাপ ভালো নেই, সেখানে দাঁড়িয়ে আমার সঙ্গে মিলবে না। বাস্তবিতাই অনেক কিছু প্রমাণ আমরা পেয়ে থাকি যদি শনি গ্রহ খারাপ থাকে, সেগুলো আপনার মধ্যে অবশ্যই থাকবে। যখনই দেখবেন আপনার সমস্ত কাজ বাধা বিপত্তি, তখন আপনার বুঝে নিতে হবে যে আপনার শনিদেব ভালো নেই, সেখানে দাঁড়িয়ে আপনার রাশি থাকলেও আজকের আলোচনা আপনার সাথে মিলবে না। আবার এমন কিছু জাতক জাতিকারা আছেন সেম রাশির কিন্তু তাদের সমস্ত কাজ খুব সহজে হয়ে যাচ্ছে, যে কোনো কাজ তারা সাকসেস হয়ে আসছে, তাদের ক্ষেত্রে আজকের আলোচনার 100% মিলবে, কারণ তার জানতে অজান্তে শনিগ্রহ ভালো আছে। এই কিছু নিয়ম যদি ফলো করেন, কিছু সিম্পটম যে আমাদের মধ্যে দেখা দেয় সেগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনার সাথে মিলবে কি মিলবে না। আর যদি জন্মচক বিচার বিশ্লেষণ করাতে পারেন বা হস্তরেখা বিচার সম্পর্কে আলোচনাগুলো দেখে নিতে পারেন, সেগুলো তো সঠিকভাবে অবশ্যই জানতে পারবেন যে আপনার সাথে মিলবে কি না। যাই হোক, এতক্ষণ আমি বোঝানোর চেষ্টা করলাম, কারণ অনেকেই না বুঝে শুনে অ্যাস্ট্রোলজি সম্পর্কে অনেক ভুল ধারণা আপনাদের মধ্যে আছে, সেই ভুল ধারণা কাটানোর জন্যই আমি আলোচনা করি প্রত্যেকটা দিন এবং বোঝানোর চেষ্টা করি যে সমস্তটাই আপনার সাথে মিলবে যদি সব ঠিকঠাক থাকে, ঠিকঠাক না থাকলে কিছুই মিলবে না। যাই হোক, দেখুন আজকের আলোচনার বিষয় শনিদেবকে নিয়ে, শনিদেবের কৃপা 100% পড়বে দুটি রাশির জাতক জাতিকাদের। কেন দেখুন আমি প্রত্যেক দিন এই কেন প্রশ্নের উত্তরটা অবশ্যই দিই। গত 5 জুন থেকে কিন্তু শনিদেব বকরি হয়ে আছে আর থাকবে 23 অক্টোবর পর্যন্ত। আর এই যে সময় সবচাইতে ভালো সময় এই দুটি রাশির জন্য কিন্তু হতে পারে বা অলরেডি শুরু হয়ে গেছে এই দুটি রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে জীবনে সাকসেস আসা। দেখুন এই যে বকরি শনি, ভাগ্য কিন্তু চমকাবে আমাদের এই দুটি রাশির জাতক জাতিকাদের, সমস্ত কাজে সাকসেস এবং সফলতা আসবে। তার সাথে সাথে ভাগ্য চমকাবে ব্যবসা করুন বা চাকরি, সবেতেই উন্নতি 100%। আর সমস্ত কিছু তখনই আপনার সাথে মিলবে যখন আপনার জন্মছক বা হস্তরেখায় শনিদেবের পজিশন ভালো থাকবে। দেখুন সবথেকে ভালো যে রেজাল্ট এই দুটি রাশির জাতক জাতিকারা পাবে সে হচ্ছে আর্থিক উন্নতি।
এবং সর্বকাজে সাকসেস, সফলতা। যেখানেই এরা যাবে সেখানেই কিন্তু এরা মান সম্মান প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং এরা বক্তা হিসাবে থাকতে পারে, এদের কথা লোকে বসে শুনবে, এতটা ভালো এদের জীবনে সময় আসছে বা অলরেডি চলছে। এটা শনিদেবের কৃপায় কিন্তু সমস্ত কিছু ঘটবে এই দুটি রাশির জাতক জাতিকাদের। তার সাথে সাথে বাড়ি গাড়ি এগুলো তো হবেই, মানসিক শান্তি পাবে, যত রকম বাধা বিপত্তি এদের থাকুক না কেন সেগুলো কিন্তু দূরীভূত হবে, এরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, টেনশন ফ্রি এবং সাংসারিক সুখ শান্তি 100% পাবে। এদের প্রচুর পরিমাণে আয় বাড়বে এবং হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে, কারণ শনিদেব আপনার যখন তখন ভাগ্য পাল্টে দিতে পারে, যে কথাটা আমি প্রথমেই বললাম, ভাগ্য চমকাতে থাকবে, হঠাৎ করে রাতারাতি ধনীও হয়ে যেতে পারে। সেটা অনেক রকম পথ আছে, যে কোনো পথ হতে পারে, তবে কিভাবে আসবে সেটা বলা অবশ্যই সম্ভব না, কিন্তু জীবনে একটা পরিবর্তন আসবে এই দুটি রাশির জাতক জাতিকাদের, এটা বলা সম্ভব। তাহলে বক্রি শনি এই দুটি রাশিকে সমস্ত দিক থেকে কিন্তু জীবনে সাকসেস এনে দেবে, আর এই বক্রি শনি সম্পূর্ণভাবে তার সুপ্রভাব এই দুটি রাশির উপরে কিন্তু সব থেকে বেশি পড়বে। 12টি রাশির মধ্যে কম বেশি একটা ফলাফল পাবে, কেউ ভালো কেউ খারাপ, তবে যে দুটি রাশির কথা আমি বলছি এরা শুধু কিন্তু ভালোই পাবে। এবার আমি আসবো সেই দুটি রাশি কোন কোন, দেখুন আপনার রাশি আছে কিনা, শুধু থাকলেই হবে না, তার সাথে সাথে মিলিয়ে নিতে হবে আপনার জন্মছক বা হস্তরেখায় শনি গ্রহের পরিস্থিতি কী আছে, যদি ভালো থাকে তাহলেই মিলবে। প্রথমে আমি আসবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের খুব ভালো একটা রেজাল্ট কিন্তু পেতে চলেছে শনিদেবের কৃপায়। যদি ভালোভাবে বিশ্লেষণ করতে পারেন তাহলে দেখবেন যে শনিদেবের কৃপা কিন্তু সিংহ রাশির উপরে খুব একটা থাকে না, কারণ সিংহ রাশি হচ্ছে রবির একটা টান, বা আমি বলতে পারি যে রবির রাশি, আর রবি এবং শনি সব সময় বিরোধী, আর সেখানে যে যে সিংহ রাশির অধিপতি রবি, আর শনি কখনোই এই সিংহ রাশির উপরে তার সম্পূর্ণ সফলতা কখনোই মানে বিরাজমান করে না, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকাদের এই বক্রি শনি একটা সুফল দিতে চলেছে, এটা একটা বড় পাওনা বলতে পারেন সিংহ রাশির জন্য। আর এই কারণেই আমি বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে কিন্তু ভাগ্য চমকাতে থাকবে, ভাগ্য উন্নতি 100% হবে। এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি একই কথা বলবো, সুন্দর একটা সময় আপনাদের অলরেডি চলছে, আর কি কারণে, অবশ্যই শনিদেবের কৃপায়, বক্রি শনি সম্পূর্ণভাবে আপনাকে সফলতা এনে দেবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। সমস্ত দিক থেকে সুখ শান্তি প্রচুর ধনসম্পদ আপনার কিন্তু হবে এই সময়। কিভাবে হবে, কেন হবে, অবশ্যই আপনার জন্মচক বা হস্তরেখায় যদি শনি গ্রহ ভালো অবস্থায় থাকে তাহলেই কিন্তু হবে, কারণ বক্রি শনির সম্পূর্ণ কৃপা থাকায় তার সাথে সাথে আপনার জন্মচক বা হস্তরেখায় শনিদেব ভালো থাকায় মিলে যাবে, তারপরেই আপনার জীবনে পরিবর্তন আসবে। দেখা গেল যে আপনার রাশি আছে, এদিকে শনিদেব খারাপ অবস্থায় আছে আপনার জন্মচক বা হস্তরেখায়, তাহলে মিলবে না। তার সাথে সাথে কোন কোন দিক থেকে আপনার জীবনে সফলতা আসবে, আর্থিক উন্নতি 100%, সে চাকরি করুন বা ব্যবসা, ভালো চলবে, ব্যবসায় পদোন্নতি হতে পারে, এছাড়া হঠাৎ করে প্রচুর অর্থের মালিকও হয়ে যেতে পারেন, যখন তখন যা খুশি হতে পারে ভালোর দিক থেকে, কারণ বক্রি শনি সম্পূর্ণভাবে এই দুটি রাশিকে আগলে রাখবে প্রচুর ধন সম্পদ দিয়ে। আর সেই কারণেই আমি এই দুটি রাশির কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি এই রাশির মধ্যে আপনার রাশি হয়ে থাকে অবশ্যই একটু যাচাই করে নিন আপনার জন্মচক বা হস্তরেখায় কী অবস্থা আছে শনিদেব, যদি ঠিকঠাক থাকে 100% আজকের আলোচনা আপনার। এই ছিল আজকের আলোচনা, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।